শুরুতে এই সংবাদ শিরোনাম। এবার সিকিমে চীনা সেনাদের অনুপ্রবেশের চেষ্টা, কড়া অবস্থানে ভারত। ইয়েমেনে আমেরিকার বিরুদ্ধে লাখ লাখ মানুষের বিক্ষোভ মিছিল। যুক্তরাষ্ট্রে দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়েও বেশি মানুষের মৃত্যু হয়েছে করোনায়। সিনেটে শুরু হয়ে যাচ্ছে ট্রাম্পের অভিশংসনের বিচার। এবং সবশেষ থাকছে নাভালনির সমর্থক বিক্ষুব্ধদের সন্ত্রাসী বললেন পুতিন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। এখনও গালোয়ানে ভারত এবং চীনের সেনাবাহিনী সংঘর্ষের রেশ কাটেনি। এর মধ্যেই এবার সিকিম সীমান্তে সংঘর্ষে জড়িয়ে দুদেশের সেনারা, এতে ভারত এবং চীনের অন্তত ২৪ জন সেনা আহত হয়েছেন। ভারতীয় সেনা সূত্র দাবি করছে, সিকিম নিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিল একদল চীনা সেনা সদস্য, কিন্তু ভারতীয় বাহিনীর প্রবল বাধায় শেষ পর্যন্ত তারা পিছু হটতে বাধ্য হয়। এতে সংঘর্ষে দুপক্ষেরই বেশ কিছু সেনা সদস্য আহত হয় বলে জানা গেছে। তবে ভারতীয় সেনা বিবৃতি দিয়ে বিষয়টিকে ছোট সংঘর্ষ বলে ব্যাখ্যা করেছে। তাদের দাবি, চীন অন্তত ২০ জন সেনা সদস্য ওই সংঘর্ষে আহত হয়েছে, অপরদিকে ভারতের ৪ জন সেনা আহত হয়েছেন। এই ঘটনার জেরে থমথমে অবস্থা বিরাজ করছে সিকিম সীমান্তে। ভারতীয় গণমাধ্যম বলছে, খারাপ আবহাওয়ার মধ্যেও সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছেন সেনারা। গালোয়ানের সংঘর্ষের পর নাকোলার এই ঘটনায় ভারত চীন সীমান্তের সংঘাত ফের ভিন্ন মাত্রা পেল। ইয়েমেনের রাজধানী সারাদেশে বহু শহরে হাউসে আনসারুল্লাহ সমর্থনের লাখ লাখ মানুষ বিক্ষোভ মিছিল করেছে। বিক্ষোভকারীরা হাউসে আন্দোলনের উপর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের আরোপিত নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানান। তারা আমেরিকাকে সন্ত্রাসবাদের প্রকৃত উৎস এবং ইয়েমেনের উপর চাপিয়ে দেওয়া যুদ্ধের মূল হোতা হিসেবে আখ্যায়িত করেন। বিক্ষোভকারীরা মার্কিন এবং ইসরায়েলি পণ্য বর্জনের জন্য ইয়েমেনের জনগণের প্রতি আহ্বান জানান। ইয়েমেনের বিক্ষোভকারীরা এক বিবৃতিতে বলেন, আমেরিকা ইয়েমেনের বিরুদ্ধে যে মানবতা বিরোধী আচরণ করছে সেটাই প্রকৃত সন্ত্রাসবাদ। ইয়েমেনের ওপর সৌদি আরবের ভয়াবহ আগ্রাসনের অর্থ অস্ত্র এবং রসদ সরবরাহ করে মার্কিন সরকার যে সহযোগিতা করছে সেটাই সন্ত্রাসবাদ। ট্রাম্প সরকার ক্ষমতা ত্যাগ করার মাত্র ৯ দিন আগে গত ১১ জানুয়ারি হাউসে আনসারুল্লাহর উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে রেখে যায়। বিশ্বের বহু দেশ এবং আন্তর্জাতিক সংস্থা ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপের নিন্দা জানায়। ২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনের উপর সৌদি আরব যে ভয়াবহ আগ্রাসন চালিয়েছে তার প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ওয়াশিংটন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে যুক্তরাষ্ট্রের যত নাগরিকের মৃত্যু হয়েছে, করোনা ভাইরাস মহামারীতে দেশটিতে তার চেয়েও বেশি মানুষ মারা গেছেন। যুক্তরাষ্ট্র জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ে করোনা ভাইরাস রিসার্চ সেন্টারের তথ্য অনুসারে বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত ভাইরাস সংক্রমিত হয়ে ৪,২০,৯৪৫ মার্কিন নাগরিকের মৃত্যু হয়েছে। গত বছর ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রে প্রথম করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হওয়ার পর এক বছরের মাথায় দেশটিতে ভাইরাস সংক্রমণে মৃত্যু ৪ লাখ পার হয়েছে। করোনা সংক্রমণে এখন পর্যন্ত ২,৫২,৯,524 মার্কিন নাগরিক আক্রান্ত হয়েছেন। এদিকে প্রেসিডেন্ট জো বাইডেন তার পূর্বসূরী ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন নীতি পরিবর্তনের অংশ হিসেবে করোনা ভাইরাসে প্রতিরোধে যুক্তরাষ্ট্রের বাইরে বিভিন্ন দেশ থেকে পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছেন। সোমবার হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানান, ব্রাজিল, আয়ারল্যান্ড, যুক্তরাষ্ট্র, ইউরোপের বেশিরভাগ রাষ্ট্র এবং দক্ষিণ আফ্রিকা যাওয়া পর্যটকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণে এই নিষেধাজ্ঞা থাকবে। ক্যাপিটাল হিলের দাঙ্গায় হামলায় উস্কানি দেওয়ায় প্রতিনিধি পরিষদে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের দলিল সোমবার সিনেটে উপস্থাপন করা হয়েছে। গত ৬ জানুয়ারি ওই দাঙ্গায় এক পুলিশ কর্মকর্তা সহ অন্তত ৫ জন নিহত হয়েছেন। প্রতিনিধি পরিষদের স্পিকার নিয়োজিত কংগ্রেসের অভিশংসন ব্যবস্থাপক সিনেটে প্রস্তাবটি দলিল হস্তান্তর করেছেন। অভিশংসন ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছেন ডেমোক্রেট কংগ্রেসম্যান জ্যাময় রাস্কিন। তিনি সিনেট ফ্লোরে অভিশংসনের প্রস্তাব পাঠ করেছেন।
উল্লেখযোগ্য সংখ্যক রিপাবলিকান সদস্য ট্রাম্পের প্রতি সমর্থন অব্যাহত রেখেছেন। রাস্কিন বলেন, ডোনাল্ড ট্রাম্প যত বড় ধরনেরই অপরাধে জড়িত হয়ে পড়েন, রাস্কিন বলেন ডোনাল্ড ট্রাম্প জন ট্রাম্প বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়েন, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে সহিংসতা উস্কে দেওয়ার অপরাধ করেছেন তিনি, গণতান্ত্রিক ব্যবস্থাপনার অখণ্ডতাকে তিনি হুমকি দিয়েছেন, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের হস্তক্ষেপ এবং সরকারের সমমর্যাদার শাখাগুলোকে বিপন্ন করে তুলেছেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার দেশ বিরোধী নেতা অ্যালেক্সে নাভালিনকে গ্রেফতারের প্রতিবাদে বিক্ষোভের আয়োজকদের সন্ত্রাসী বলে আখ্যায়িত করেছেন। গত শনিবার রাজধানী মস্কো সহ রাশিয়ার বেশ কয়েকটি শহরে একযোগে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পুতিন সোমবার তার দফতর থেকে অনলাইনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় এ অভিযোগ করেন। বিক্ষোভ আয়োজনকে বেআইনি উল্লেখ করে তিনি বলেন, আয়োজকরা ছিল এমন সন্ত্রাসী যারা নারী এবং শিশুদেরকে সামনে এগিয়ে দিয়েছিল। রুশ প্রেসিডেন্ট বলেন, আইনের আওতার কথা বলাই অধিকার সবারই আছে, কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে আইন লঙ্ঘন শুধু অগঠনমূলকই নয়, বিপজ্জনক বটে। রাশিয়ার বিরোধী নেতা নাভালনিকে গত সপ্তাহে জার্মানি থেকে মস্কোয় ফেরার সঙ্গে সঙ্গে বিমানবন্দর থেকে আটক করা হয়। তার মুক্তির দাবিতে শনিবারের বিক্ষোভে সারা দেশে প্রায় 3,000 মানুষ অংশগ্রহণ করেন। আজকের মতো এই পর্যন্ত ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।